আজ আমরা শুধুমাত্র অযোধ্যার হটস্পটগুলো নয়, অফবিট কিছু জায়গা রয়েছে, এই জায়গাগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমরা রামপুর থেকে বেরিয়ে গেলাম আর আমাদের সঙ্গে আরও অনেক পর্যটকের গাড়ি যাচ্ছে, আর সামনের গাড়িটি ঝাড়খণ্ডের গাড়ি, নাম্বার দেখে তোমরা বুঝতেই পারছো। জায়গাগুলো কিন্তু অসাধারণ, চারিদিকে শুধু বড় বড় গাছ। শুধুমাত্র একটি অসুবিধা রয়েছে, অসুবিধা বলতে রাস্তাঘাটে একটু হালকা সংকীর্ণ রয়েছে। আর গ্রামের রাস্তা এরকমই হবে, এর চাইতে চৌড়া হবে না মনে হচ্ছে। গ্রাম বাংলার পরিবেশগুলো কেমন লাগছে অবশ্য জানাবে তোমরা। আমি এখনো পর্যন্ত যতগুলো জায়গা ভিজিট করেছি, অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত জায়গা ভিজিট করেছি, তার মধ্যে আমাদের এই অযোধ্যা হচ্ছে আমার একটি সবচেয়ে প্রিয় জায়গা। আর প্রিয় কেন তা তোমরা বুঝতেই পারছ, কারণ যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই এই সমস্ত জায়গাগুলো তাদের প্রিয় হবেই, কারণ তারাও ঘুরতে খুব ভালোবাসে, এটি আমি নিশ্চিন্তে বলতে পারি। আর এখন আমরা বেরিয়ে পড়েছি পাপড়াকোচা বা পার্ডি লেকের উদ্দেশ্যে। পার্ডি লেক অর্থাৎ গোরগাপুরু পাহাড়ের নিচে একটি ড্যাম। আর যতদিন না পর্যন্ত ওই চ্যাম্পটোপুরু উচ্চতা জানা ছিল না ততদিন পর্যন্ত এই গোরগাপুরু ছিল পুরুলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু বর্তমানে পুরুলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে এই গোরগাপুরু, আর প্রথম হচ্ছে চ্যাম্পটোপুরু। আবারও জঙ্গলের পথ পেয়ে গেলাম, আর আমার ওই যে বাঁ সাইডে দেখতে পাচ্ছ পাহাড়, ওটি হচ্ছে গোরগাপুরু। আর জঙ্গলে মোড়া এই রাস্তাতে বাইক রাইড করতে কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ, যা কি বলবো ভাষাতে বলা অসম্ভব। তো ইতিমধ্যে আমার এই ভিডিও দেখে যারা চিন্তা করছো যে অযোধ্যা বাইক রাইডে আসবো, তারা অবশ্যই আমার এই দেখানো এই সমস্ত অফবিট ডেস্টিনেশনগুলোকে ভিজিট করার একটু চেষ্টা করবে, কারণ অযোধ্যা পাহাড় শুধুমাত্র আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, টুর্গা ফলস কিংবা মুরুগুমা ড্যাম, ময়ূর পাহাড় এই সমস্ততে সীমাবদ্ধ নয়। অযোধ্যা একটা বিশাল জায়গা। ঘর থেকে তো টার্গেট নিয়ে বেরিয়েছি 10টি স্পট তুলে ধরার জন্য, তো দেখি কতগুলো স্পট আমরা তুলে ধরতে পারি, কারণ টাইমের একটা বিশাল বড় হেরফের হবে মনে হচ্ছে, কারণ একে তো শীতকাল, ছোটবেলা এটি হচ্ছে তার অন্যতম মেন কারণ। আর আমাদের এই ট্রিপে কিন্তু
সুভাষ মাস্টারের যোগদান করার গল্প ছিল, কিন্তু সুভাষ বাবু যেহেতু একটু ডিসিশন অনেক লেটে নিয়েছেন, তাই মাস্টার মশাই আমাদেরকে এখনো পর্যন্ত ধরতে পারেননি। অর্থাৎ মাস্টার মশাই অনেক পিছনে রয়ে গেছেন। আর তাই তিনি বলে দিলেন যে তোমরা সামনে এগিয়ে যাও, তোমরা ওই স্পটগুলো যতটা সম্ভব ঘুরে নাও, আমরা আস্তে আস্তে যাচ্ছি। তো দেখা যাক সন্ধ্যা পর্যন্ত মাস্টার মশাইয়ের সঙ্গে দেখা হয় কি না, সেটা একটা ব্যাপার হয়ে দাঁড়াইয়েছে আমাদের কাছে। দেখা হলে অবশ্যই ভালো লাগতো, কারণ অনেকদিন মাস্টার মশাইয়ের সঙ্গে দেখাও হয়নি, আর লং রাইডে তো অনেকদিন বেরোয়নি আমরা দুজন। এই দেখো বন্ধুরা, গরু ছাগলের দল আমাদের পথ আটকে দিয়েছে। এরা এখন জঙ্গল থেকে ফিরছে, জঙ্গলে এরা গিয়েছিল, মানে ঘরের মালিকরা এদেরকে প্রতিদিন সকালে জঙ্গলে নিয়ে যায় চরানোর জন্য। আর এই দেখো একটি ছোট্ট পাহাড়ি নদী। এই নদীগুলো কিন্তু এই পাহাড়ের উপর থেকেই আসছে। সামনে এই চিরুগোড়া, এই চিরুগোড়া থেকে তোমরা বাঁ দিকে ঘুরে যাবে, কারণ বাঁ দিকের রাস্তাটি সোজা চলে গেছে পাপড়াকোচার ড্যামের দিকে। আর যদি তোমরা ভুলবশত ডান দিকে ঘুরে যাও, তাহলে কিন্তু তোমরা বলরামপুর দিকে চলে যাবে। আর এখন তো ম্যাপ অনেক অ্যাডভান্স হয়ে গেছে, কিন্তু ম্যাপ অ্যাডভান্স হলেও এই যে একটি ছোট্ট আদিবাসী গ্রাম, ওয়াল পেন্টিংগুলো দেখো শুধুমাত্র, খুব সুন্দর ওয়াল পেন্টিং, দারুণ পেন্টিং, দারুণ। এই ডান দিকের বাড়িটি দেখো কত সুন্দর ফুল এঁকেছে এখানকার যে বাসিন্দারা রয়েছেন। দারুণ পরিবেশ। গ্রামের পরিবেশগুলো কিন্তু অসাধারণ পরিবেশ, একদম দেওয়ালের দিকে চোখ দিলে চোখ ফেরানো যাচ্ছে না, কারণ দেওয়ালে যে সমস্ত পেন্টিংগুলো করা হয়েছে অসাধারণ পেন্টিং। আর বন্ধুরা, আধুনিকতার ছোঁয়া থেকে নিজেকে যদি একটু গ্রাম্য পরিবেশে ভাসিয়ে দিতে চাও, তাহলে এই সমস্ত অফবিট ডেস্টিনেশনগুলোতে তোমরা ভিজিট করো, খুব ভালো লাগবে। জীবনে যে ঘেয়েমি, এক ঘেয়েমিটা কেটে যাবে। আমরা পাপড়াকোচা ড্যামের খুব কাছাকাছি পৌঁছে গেছি। পাপড়াকোচা ড্যামের আরেকটি নাম হচ্ছে পারডি ড্যাম। পারডি ড্যাম বলার একটি কারণ, কারণ ওই ড্যামের কাছে কিন্তু পারডি নামক একটি গ্রাম রয়েছে। আর বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর পিছনে দেখতে পাচ্ছ গোর্গাবুরু পাহাড়, যেটি এককালীন আমাদের পুরুলিয়া জেলার সর্বোচ্চ শৃঙ্গ ছিল। আর আমরা আমাদের দ্বিতীয় নম্বর ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর 100 থেকে 150 মিটার রয়েছে। এই হচ্ছে বন্ধুরা আমার বাঁ দিকে গোর্গাবুরু পাহাড়। এদের গ্রামগুলো কত সুন্দর, একদিকে পাহাড়, একদিকে ছোট পাহাড়ি নদী,
জঙ্গল আর চারিদিকে মাটির বাড়ি। আর বাড়ির মা বোনেরা দেখতে পাচ্ছ মাথাতে করে ক্ষেত থেকে ধান নিয়ে আসছে। অসাধারণ জায়গা আমার এই পুরুলিয়া জেলা, অসাধারণ। তোমরা এখানে এসো, পুরুলিয়ার এই অফবিট জায়গাগুলো তোমরা ভিজিট করো। আমাদের পুরুলিয়া জেলাতে অভাব অনটন যতই থাক না কেন, কিন্তু এখানকার এখানকার যে প্রাকৃতিক শোভার যে সম্ভার তা কিন্তু অতুলনীয়। এরকম আমাদের মতো আরও পর্যটক বোঝায় গাড়ি, ইনারা মনে হচ্ছে ওখান থেকে ফিরে আসছেন। আর এই হচ্ছে বন্ধুরা আমার বাঁদিকে গোরগাপুর পাহাড়। আমরা পৌঁছে গেছি পাহাড়ি লেকের কাছাকাছি। আর বন্ধুরা এই মুহূর্তে আমরা পাহাড়ি লেকে পৌঁছে গেছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছ পাহাড়ি লেক, আর অসাধারণ একটি ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এই যে আমাদের রেড হর্স, আর পিছনে পুরুলিয়ার অন্যতম একটি বিউটিফুল লেক পাহাড়ি লেক, আর সামনে রয়েছে গোরগাপুর পাহাড়। তিন দিক পাহাড়ে ঘেরা এই পাহাড়ি লেক কিন্তু অসাধারণ। যদি তোমরা পুরুলিয়া ভিজিটে এসে থাকো তাহলে অবশ্যই এই পুরুলিয়ার অফবিট জায়গাগুলো, বিশেষ করে এই পাহাড়ি লেক, এই সমস্ত জায়গাগুলো ভিজিট করার চেষ্টা করবে। বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে পাহাড়ি লেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর স্বপনবাবু অনেকবার অযোধ্যা এসেছে, কিন্তু এই পাহাড়ি লেক মনে হচ্ছে জীবনে প্রথমবার। জায়গাটি কেমন লাগছে? কেমন দারুণ, অসাধারণ জায়গা। তো বন্ধুরা তোমাদেরকে তো আমি রুট ম্যাপ প্রথম থেকেই করেই আসছি, পথ নির্দেশ করেই আসছি। তো পুরুলিয়া যদি তোমরা ভিজিটে এসে থাকো তাহলে অবশ্যই ওই সমস্ত রাস্তা ধরে তোমরা এখানে অনায়াসে পৌঁছুতে পারবে। আর এই যে লেকের জল তোমরা দেখতে পাচ্ছ, এই লেকের জল কিন্তু ওই পাহাড় থেকে এসেছে। অর্থাৎ পাহাড়ে ছোট বড় অনেক ঝর্ণা রয়েছে, সেই ঝর্ণার জলকে কিন্তু এখানে বাঁধ দিয়ে এই লেক তৈরি করা হয়েছে। এখানে আসার পর কয়েকজন খুদে কচিকাচার সঙ্গে দেখা হয়ে গেছে। তো এরা এই পাহাড়ির এই ছেলে, তোমার নাম কি? নাম কি? সুরজ। কে কোন ক্লাসে পড়ো? সব তৃতীয়। ভালোভাবে পড়াশোনা করো, ঠিক আছে? হ্যাঁ বাবু, ভালোভাবে পড়াশোনা করো। মনু, তোমার নাম কি? হ্যাঁ সোনালি, ভালোভাবে পড়াশোনা করো সকলে। হ্যাঁ তো আমরা এই মুহূর্তে
পাহাড়টি ভিজিট করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো জায়গাটি খুবই সুন্দর লাগলো,